জানবো খেলার খবর। সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশের মেয়েরা। মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী তাসোয়ার নাফি, বাকিটা জানবো তার কাছ থেকে। নাফি, ব্যাটিং নিয়ে চিন্তিত ছিল শুরু থেকেই, আজকে দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশ, ফারজানার সেঞ্চুরি হয়ে গেছে, কি মনে হচ্ছে যেই রান হয়েছে তাতে ভারতকে আটকে রাখা যাবে কিনা এবং সিরিজ জয় ভারতের সঙ্গে হবে কিনা, কেমন দেখছেন উইকেট? এই মুহূর্তে যে অবস্থা দেখতে পাচ্ছি, অবশ্যই খুব ভালো অবস্থান রয়েছে বাংলাদেশ, সেটা বলতেই হবে। ফারজানা হক, তিনি এই মাত্র সেঞ্চুরি করলেন, যেটা আসলে তিনি এতদিন প্রথম দুই ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করার পর আজকে তার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে ওপেনিংয়ে করা হয়েছে এবং তিনি তার প্রমাণ কিন্তু মাঠেই করে দেখিয়েছেন। 100 রান তিনি সম্পূর্ণ করেছেন, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ভারতের বিপক্ষে এবং তার পুরো ক্যারিয়ারে। একটু স্কোরটা যদি দেখি, 49 ওভার শেষ হয়েছে, 218 রান দেখাচ্ছে স্কোর বোর্ডে এবং 3 উইকেট গিয়েছে। প্রথম ওপেনিং পার্টনারশিপটা এসেছিল 93 রানের এবং 93 রানের পার্টনারশিপের পর ওয়ান্ডারের নেমে ফারজানা, অন্যান্য নেমে নিগার সুলতানা, জ্যোতিও খুব ভালো একটা ইনিংস খেলে, 24 রান ইনিংস খেলেছে। একটু যদি পেছনে যাই উজ্জ্বল, যেটা হচ্ছে প্রথম ওয়ানডেটা বাংলাদেশ জিতেছিল এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একটি বড় ব্যবধান হেরেছিল 108 রানে, যেটা এই হারের পর যেটা নিয়ে কথা হচ্ছিল যে ব্যাটিংটা নিয়ে প্রবলেম ছিল, ব্যাটিংটা নিয়ে সমস্যা ছিল, সেই ব্যাটিংটা কিন্তু আজকে চমৎকার করে দেখেছে। এবং আরেকটা জিনিস মনে করে দিতে চাই, বাংলাদেশের লাস্ট যে টি-20 ম্যাচটা জিতেছিল ভারতের বিপক্ষে, এই মাঠে যে উইকেটটাতে খেলা হয়েছিল সেই ম্যাচটা, আজকে কিন্তু সেই উইকেটেই বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। 50 ওভারের লাস্ট ওভারের খেলা চলছে এই মুহূর্তে এবং বাংলাদেশের যা খুব ভালো একটি স্কোর করেছে ইতিমধ্যে, যেটা আসলে আশা করা যাচ্ছিল বাংলাদেশ 200 উপরে রান করতে পারবে কিনা সেটা নিয়ে কথা হচ্ছিল, আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে মাঠে 200 ইতিমধ্যে করে ফেলেছে অনেক আগে এবং এখন 230 বা 230-এর উপর করার একটা চিন্তা করছে ব্যাটসম্যান। লাস্ট ওভারের খেলা চলছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফারজানা হক পিঙ্কি যে ইনিংসটা খেলেছেন, পুরো ইনিংস পুরো তার এই এত রানের মধ্যে তারই 100 রানের উপর রয়েছে এবং দ্বিতীয় উইকেট জুটিতে ভালো খেলছেন। আজকে এখন মাঠে উইকেটে যে আছেন সুবানা মুস্তারি, তিনি আজকে ফারজানা হক ফারজানার সাথে যে আছেন সুবানা মুস্তারি, তিনি আজকে সুযোগ পেয়েছেন। আজকে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে নেমেছেন, দুই ওপেনারকে আজকে পরিবর্তন করে নামেছিল। প্রথম ওপেনিংয়ে যে নেমেছিল দুজন, তার মধ্যে আরেকজন কিন্তু শামিমা সুলতানা, তিনিও কিন্তু আজকে হাফ সেঞ্চুরি করেছেন, 52 রান করেছেন, খুব ভালো, দুর্দান্ত ওপেনিংয়ের শুরুটা খুব দুর্দান্ত ছিল, ম্যাচের ভিতটা করে দিয়েছে। সেই অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ তাদের ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে ফেলেছে। এখন বোলিং অর্ডারের যে অবস্থা বাংলাদেশের, বোলিংটা নিয়ে বাংলাদেশ একটু চিন্তিত কম, যেহেতু মারুফা আছে সেখানে। মারুফার ব্যাপারে গতদিনও স্মৃতি মান্দানাও বলছিল খুব অ্যাটাকিং বোলার, যত তার প্রশংসা করছিল, এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে যে সমস্যা নিয়ে আবারও বলছি যে সেই সমস্যা কিন্তু অনেকটাই সমাধান দেখা যাচ্ছে। আরেকটা কথা বলতে চাই, উইকেটটা কিন্তু একদম ব্যাটিং ফ্রেন্ডলি, উইকেটে যে ব্যাটিং ফ্রেন্ডলি, বাংলাদেশের ব্যাটিং নিয়ে যে প্রবলেমটা ছিল সেই এই উইকেটে সেরকম ব্যাটিং করে বাংলাদেশ দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। আজকে বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ, অলিখিত ফাইনাল, বাংলাদেশ আজকে যদি জিততে পারে প্রথমবারের মতো এরকম একটি হোম কন্ডিশনে ভারতকে হারানোর একটি স্মৃতি বাংলাদেশ নিয়ে যেতে পারবে। যেটা নিয়ে কথা হচ্ছে, এই সিরিজটা পুরো আয়োজন জুড়ে ছিল না, কোনো স্পন্সর কোনো দর্শকও আজকে কিছুটা মাঠে দেখা যাচ্ছে, যেহেতু আজকে শেষ ওয়ানডে, মাঠে কিছু অংশে আগের তুলনায় একটু দর্শক, কিন্তু সেই পরিমাণে যেরকমই দর্শক আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেটের যে ভালোবাসা মানুষের, সেই পরিমাণে দর্শক কিন্তু নেই। আরেকটা স্পন্সরশিপের কথা বলছিলাম, স্পন্সরশিপের ব্যাপারে অনেক আগের থেকেই এখন টেলিভিশন অনেকভাবেই নিউজ করার চেষ্টা করেছে যে অনেক স্পন্সরশিপটা নেই। আশা করা যাচ্ছে এই যে বাংলাদেশ এই ম্যাচটা যে মাত্রই আউট হলো, দেখতে পাচ্ছি ফারজানা যে সেঞ্চুরিয়ান, তিনি মাত্রই রান আউটের শিকার হলেন, দুর্দান্ত ইনিংস খেলে তিনি বিদায় নিচ্ছেন। একদম শেষ ওভারের খেলা চলছে, বাংলাদেশের স্কোরটা এই মুহূর্তে 223 4 উইকেটের বিনিময়ে। আশা করা যাচ্ছে বাংলাদেশ হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে, 230-এর মধ্যেই আটকানো বাংলাদেশের ইনিংসটা শেষ হবে। বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবে বলে এমনটাই আশা করা যাচ্ছে উজ্জ্বল। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি সেঞ্চুরি করে মাঠ ত্যাগ করছেন এবং তার সতীর্থরা তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং করতালির মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছেন। তো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে উজ্জ্বল, এ ছিল আমার কাছে বাংলাদেশ এবং ভারতের নারী ক্রিকেট দলের সবশেষ অবস্থা।
দুর্দান্ত ব্যাটিং করেছে টাইগার্সরা এবং এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের যারা রয়েছেন এবং ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তারা অবশ্যই চাইবেন যে এই জয়টা দিয়েই স্মরণীয় করে রাখতে চান তিন ম্যাচ সিরিজের এই শেষ ম্যাচ।